রাজধানীর গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী গ্রেফতার হয়েছেন মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহিকে গ্রেফতার করা হয়েছে আজ রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে মামলা আছে তৌফিক এ ইলাহি বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা ছাত্র জনতার অভ্যর্থনার মুখে গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের চব্বিশ জন মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হল এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনোক উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন তৌফিক এ এলাহি চৌধুরী সিভিল সার্ভিস অব পাকিস্তান কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর দু সালে অবসরে যান তিনি দুহাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ছিলেন